টুং টুং করে বাজাচ্ছে, আমাকেও বলছে আর বাবাকেও বলছে সারাদিন এইসবই চলবে মনে হচ্ছে আজকে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আর আজকে হচ্ছে একটা খুবই স্পেশাল ডে, পেছনে একটা দুটো বেলুন দেখে হয়তো বোঝা যাচ্ছে। আজকে হচ্ছে অদ্রিনীলের বার্থডে, তো তার প্রিপারেশন গতকাল থেকেই শুরু হয়ে গেছে। আমি রাতের বেলায় কিছু ওই মানে মশলা টসলা সমস্ত কিছু বানিয়ে রেখেছি, কারণ আজকে সকাল থেকে শুরু করলে আমি শেষ করতে পারবো না, কারণ শুধু রান্না তো নয়, অদ্রিনীল আসবে, তার মাঝে মাঝে ওকেও দেখতে হবে, আর ও তো আমাকে ছাড়া থাকেও না। তো ওই জন্য অরিচি যদিও বাড়িতে আছে অনেক হেল্প করে দিচ্ছে। তো আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি মোটামুটি অনেকগুলো ভাগেই বানাতে হবে, প্রথম কথা হচ্ছে অত বড় বড় বাসন নেই, আর সেকেন্ড কথা হচ্ছে ভেজ নন ভেজ এরকম ভাগ আছে, মানে কিছু জন ভেজ খায় কিছু জন নন ভেজ খায়, ওই জন্য বিরিয়ানি বানাবো। আর আমি ছানার পায়েস বানিয়েছি, এটা গতকাল রাতে আমি বানিয়ে রেখেছি, আর এখন বিরিয়ানির প্রিপারেশন চলছে। চিকেন অলরেডি আমি বসিয়ে দিয়েছি, দুটো কড়াইতে বসিয়েছি, কারণ একটাতে হবে না। কি হয়েছে বার্থডে ডেকোরেশন করার জন্য আমি এবার হ্যাপি বার্থডে লেখা এরকম একটা ব্যানারের মতো কিনেছি, যেটা আমার মনে হলো যে অনেক ইজি হবে, মানে কর্নারগুলোতে না এরকমভাবে সেই সুতো বাঁধার একটা জায়গা থাকে না, এরকম দেওয়া আছে বা সুতোও দিয়েছে, তো আমার মনে হচ্ছে এটা বেশ ভালোই লাগবে দেখতে। তো দেখা যাক এটা পুরো ডেকোরেশন হওয়ার পরে। আর এখন রান্নাবান্না চলছে, আমি জানি না আমি কতটা কি শ্যুট করতে পারবো, কারণ একদমই আচ্ছা আচ্ছা আসছি আসছি। আমার মেন টার্গেট হচ্ছে আজকে সময়ের মধ্যে রান্না শেষ করা, তো আমি যেটা প্ল্যান করেছি এখন চিকেন টিকেন সমস্ত কিছু রান্না করে রেখে দেবো, আর ভেজ বিরিয়ানি যা কিছু সমস্ত কিছু রেডি করে রেখে দেবো, বিরিয়ানিটা দমে বসাবো আমি সন্ধ্যাবেলায়, কারণ আমি ভাবলাম যে এখন থেকে যদি সমস্ত কিছু বানিয়ে রাখি আর মানে বিকেল পর্যন্ত যদি খারাপ হয়ে যায়, ওই জন্য আমি প্ল্যানিং করেছি এখন সমস্ত মশলাটা মানে চিকেন টিকেন সমস্ত বা ভেজের যা কিছু সমস্ত রেডি করে রাখবো, সন্ধ্যাবেলায় ওগুলোকে দমে বসাবো, এটাই হচ্ছে আপাতত প্ল্যান। তো জানি না শেষ পর্যন্ত কি হবে, আর আমার খুব টেনশন হচ্ছে, মনে হচ্ছে যে মানে সন্ধ্যাবেলার মধ্যে শেষ করতে পারবো কিনা, কারণ আমার না সবাই চলে আসার পরে ওই তখনও রান্না করতে ভালো লাগে না, সবাই চলে এলে বেশ গল্প করবো ওরকমভাবেই ভালো লাগে, তো ওই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি। আর কালকে রাতের বেলায় একটু আধটু বেলুন টেলুন ফুলিয়ে রেখেছি, বা ঘরের মানে হাফ হাফ ডেকোরেশন কমপ্লিট করে রেখেছি, কারণ আজকে যা হবে সেটা জানতামই সকাল থেকে, আর সন্ধ্যাবেলাতে সবাই চলে এলে তখনও আবার মানে অদ্রিনীল বাবার ব্যস্ত হয়ে উঠবো, ওই জন্য হাফ হাফ সমস্ত কিছু ডান, বাকি যা কিছু আছে সমস্ত কিছু এখন করছি। আর রান্না বিরিয়ানির জন্য এখানে এখন চিকেন রান্নাবান্না চলছে, এখানে হাফ হচ্ছে আর এখানে কিছুটা হচ্ছে, মানে একটা কড়াইতে হচ্ছে না, ওই জন্য দুটো কড়াইতে রান্না করতে হচ্ছে। সকাল থেকে আমি কিছু শুট করতে পারিনি, এখন একটু করলাম, কেক কাটা হয়ে গেছে কিন্তু কিছু নো আই ডোন্ট থিংক সো। তো এখন একটু খাওয়া দাওয়া হবে আমাদের, আর সকাল থেকে আমি এতই ব্যস্ত ছিলাম রান্নাবান্না করতে, আজকে বিরিয়ানি বানিয়েছি, তো রান্নাবান্না করতে করতে আর সময় টময় হয়নি কিছু। তো এবার আমরা ডিনার স্টার্ট করবো, এই স্টার্টার যেটা সেটা অর্ডার করেছি বাইরে থেকে, সিঙ্গারা অর্ডার করেছি, আর এখন খাওয়া দাওয়া আর কিছু ফলমূল আছে, কেকটা এখন সবাইকে দেব আমি। তার সাথে এই যে আমার মাথা খারাপ হয়ে গেল, সকাল থেকে সমানে চলছে, মানে বন্ধ করতেই দেবে না কিছুতে, আমার মাথা ব্যথা করছে এটার আওয়াজে। এখন কেক খাচ্ছে, তার সাথে এটাকে দেখতে হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুটছে, শুয়ে শুয়ে দেখছে। কালকে রাতে আর শুট করতে পারিনি, কারণ প্রায় দুটোর সময় সমস্ত কিছু শেষ টেস হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল অনেক আগে, যেটা হচ্ছিল যে বড়রা ওর খেলনা নিয়ে খেলছে, খাওয়া দাওয়ার পরে
দিয়ে অঞ্জনা আর অদ্রিনীল মিলে শুরু করেছিল এটাকে সেট করতে। তারপরে অদ্রিনীল ঘুমিয়ে পড়েছে, তারপরে অঞ্জনা একা একা সেট করেছিল, তারপরে সন্দীপ অঞ্জনা পুরোটা কমপ্লিট করেছে আর অরিজিৎ লাস্টে একটু হেল্প করেছে। দিয়ে তারপরে ওদের ইচ্ছে ছিল মানে এটা এর মধ্যে একটু গাড়ি চালিয়ে তবেই ওরা ঘুমোবে। দিয়ে সমস্ত কিছু সেট টিট করে ওর খেলনা নিয়ে বড়রা খেলে টেলে তারপরে সমস্ত কিছু শেষ হয়েছে। 4:30 না 4 নাগাদ ঘুমিয়েছি আমি আর অরিজিৎ, ওই জন্য রাতে আর কিছু শুট করিনি। আর সকালবেলায় উঠে শুরু হয়ে গেছে না, এটা দেখে তো ওকে তো দেখানো হয়নি রাতে। হ্যাঁ মানে পুরোটা তো তখন তৈরি হয়নি। এটা কি কার? হ্যাঁ দিয়ে সকাল থেকে উঠে এটা নিয়েই খেলাধুলো চলছে, আর কিছু নেই। আর পুরো সুন্দর একদম বাদ্যযন্ত্র পেয়ে গেছে, একদম টুংটুং করে বাজাচ্ছে। আমাকেও বলছে ওর বাবাকেও বলছে সারাদিন এইসবই চলবে মনে হচ্ছে আজকে। আর আজকে রান্না বান্না কিচ্ছু নেই, পুরো রিল্যাক্সে। কালকের প্রচুর খাবার রয়ে গেছে আর ব্রেকফাস্টও কিছু বানাতে হবে না, সিঙ্গারা আছে তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর সারাদিন এই টুংটাং টুংটাং আজকে চলবে বাড়িতে। দারুণ ব্রেকফাস্ট আজকে, জানি না এটা খাওয়ার পরে কি অবস্থা হবে, অম্বল টম্বল, বাট একদম পারফেক্ট। যেটা দিচ্ছে সেটা তখন ওর ফেভারিট হয়ে যাচ্ছে, তারপরে নেক্সট যে গিফটটা আছে তখন সেটা ফেভারিট হয়ে যাচ্ছে। টোটাল কনফিউজ হয়ে গেছে যে এত গিফট নিয়ে কি করবে, সারা ঘরে শুধু গাড়ি আর গাড়ি, তাই না? আগামী 5 বছর কোনো গাড়ি পাবি না, কোনো গিফট পাবি না, এগুলো নিয়ে খেলবি। আর নেক্সট ইয়ার থেকে সবাইকে আমি বলে দেবো কোনো গিফট না আনতে, এবছর ভুলে গিয়েছিলাম বলতে। এভাবে এখানটা খুলে গেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, আমার ইনস্টাগ্রামের ডিটেলসটা আমি এখানে দিয়ে দেবো, প্লাস ডেসক্রিপশনেও দেওয়া আছে ইনস্টাগ্রামের লিঙ্ক, তো তোমরা চাইলে সেখান থেকে আমাকে খুব তাড়াতাড়ি ফলো করতে পারো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।